ভালো আছেন? তা শুনলাম আপনি নাকি এই গরুটা লালন পালন করেন, এটা ঈদের মধ্যে তো সেল দিবেন? আচ্ছা ভাইজানের যেহেতু দেখা নাই তাহলে আপনাকে প্রশ্ন করি, ভাইজান কত দাম হলে বিক্রি করতে চাইছে গরুটা? মানে 75-80 মধ্যে বিক্রি করবে? দুলাভাই বলছে আপনাকে? আচ্ছা উনি কোথায় গেছে? বাজারে গেছে। তো আপনি ওনার নাম্বারটা মুখস্থ আছে আপনার? ইনজেকশন দিছেন নাকি? গরুটা যে অনেক মোটা হয়েছে। আচ্ছা ইনজেকশন দেন নাই? কি কি খাওয়া দাওয়া দিছেন? গুড়া আর পোয়াল খাওয়াইছেন না? তো অনেকে তো ইনজেকশন দেয়, এটা আসলে দেন নাই তো নাকি? কারণ ইনজেকশন জিনিসটা দেওয়াটা ভালো না, বুঝছেন? ইনজেকশন দেওয়া গরুর মাংস খাইলে মানুষের, যদি গর্ভবতী মহিলা খায় তাহলে তার বাচ্চা অন্ধত্ব হয়, তারপরে দেখা গেছে যে ওই বাচ্চার মনে করেন যে স্মৃতিশক্তি লোপ পায়, আবার দেখা গেছে মনে করেন যে মানুষের যদি অসুখ বিসুখ হয় অল্প অ্যান্টিবায়োটিক খাইলেও তার রোগ বালাই সারে না, এটা বিভিন্ন ধরনের মনে করেন যে প্রভাব পড়ে, তাহলে ইনজেকশন তো দেন নাই। তা দুলাভাইয়ের নাম্বার কি মুখস্থ আছে? ভাইজান ভালো আছেন? ভাইজান আপনার এই গরু কয় দাঁত? এটা দুই দাঁত। আচ্ছা কতদিন বয়স এটার? 18 মাস বয়স না? এটা তো কুরবানি ঈদের জন্য প্রস্তুত করছেন। তো ভাই মূলত খাওয়ান কি এটা? পোয়াল মানে খ্যার খাওয়ান? খ্যার। আচ্ছা তাতে আপনার এটা এটা হাটে নিয়ে বিক্রি করবেন তো নাকি? তা কিরকম দাম হলে সেল দিবেন ভাইজান? মানে 1.5 লক্ষ টাকা গুলো ছাড়বেন? না তারও কম আছে? এখন 2-4-5 হাজার কম। 2-4-5 হাজার কম? তো ভাই গরুটা আনুমানিক আপনার কতটুকু ওজন হবে আর কি, কয় মন? এখন তো মাংস 7.5 মন বা 7 মন। 6.5-7 মন হবে? 7 মনের কাছাকাছি যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। স্যার ভালো আছেন? তা আমরা যে শুনলাম যে আপনি একটা এই যে গরু বিক্রি করবেন, তাই এই জন্য আপনার এখানে আসলাম। তাই গরুটার দাম কত চাচা কুরবানি ঈদের হাটের জন্য? 90,000 টাকা। তো বেচা বিক্রির দাম কত চাচা? গরুটা আপনি খাওয়া দাওয়া দিছিলেন কি? সাতালের গুড়া না? ওই যে মানুষ যে ইনজেকশন দেয় এগুলা দেন নাই তো আবার? হ্যাঁ ইনজেকশন দেওয়া যায় না। হ্যাঁ ফিটে খাওয়ায় না, খুব সুন্দর কথা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যেটা শুনলাম চাচার কাছে, উনি ন্যাচারালিভাবে ওনার একটা চাতাল আছে, ধান চাতাল, সেখানে গুঁড়া খাওয়াইছে এবং ঘাস খাওয়াইছে, খড় খাওয়াইছে, ন্যাচারালি একটি গরু। তো উনি যেটা আমাদের বলছেন 90,000 টাকা দাম, তো এর কম বেশি করবে সেটা অবশ্যই আপনারা যারা নেবেন তখন আপনারা পাবেন আর কি। তো চাচা কি পরিমাণ মাংস হইতে পারে গরুটার শরীরে? মানে 3 মোর 3.5 গুণ হবে চাচা। আর চাচা আরেকটা কথা বলছিলাম, যেটা কয় দাঁত চাচা গরুটা? দুই দাঁত। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? চাচা এই গরুটা তো আপনি ন্যাচারাল খাবার খাওয়াইছেন না, মানে যে ঘাস টাস? চাচা যে এটা কি কি খাওয়াইছেন চাচা? খ্যার গুঁড়া, মানে ঘরোয়া ভাবে বলছেন আপনি? তো এই ইনজেকশন দিছেন নাকি আবার? আচ্ছা কয় দাঁত চাচা গরুটার? দুই দাঁত। তাতে কত টাকা দাম চাইছেন? 70,000। এর কি কম টম হবে? আমাদের কাস্টমাররা একটু জাস্টিফাই করে অনেক সময় কিনতে চায়। দেন 5,000 কম দেন। মানে 5,000 65 আপনি ছাড়বেন? দাঁত কটা বললেন? দুইটা। দুই দাঁত?
আর মনে করেন যে আপনার মাংস কিরকম হবে যেন এটার আনুমানিক? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভাবি ভালো আছেন? দুলা ব্যাগ তো পাইলাম না, তাই গরু বেচা বিক্রি করলে আপনারা কিভাবে বেচবেন, কিরকম দামে বেচবেন? আচ্ছা, তার মানে 85,000 হলে বেচবে, এটা মানে ভাই আপনার বলছে একদিন। আচ্ছা তো এই গরুটার কয় দাঁত? দুই দাঁত। গরুটা কি কি খাওয়াইছেন ভাবি? তো অনেকে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিয়েছেন কি? আপা ভালো আছেন আপনি? এই যে গরু তো পালতেছেন এই গোটা ঈদের জন্য, ৭০ আপনার চাওয়া দাম, তো আপনার নাম্বারটা একটু দর্শক দিচ্ছি বলেন তো প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।